বঙ্গোপসাগর ও কর্ণফুলী নদীর মোহনায় ড্রাইডক ও বোট ক্লাবের মাঝে বিশাল জায়গা জুড়ে নির্মাণ করা হয়েছে পতেঙ্গা কন্টেনার টার্মিনাল। চট্টগ্রাম বন্দরের নিজস্ব অর্থায়নে নির্মাণ করা এই টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেয়েছে লোহিত সাগরের প্রবেশদ্বার খ্যাত সৌদি আরবের রেড সি গেটওয়ে টার্মিনাল ইন্টারন্যাশনাল RSGTI। বুধবার আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর করে বাংলাদেশ সৌদি আরব। টার্মিনালটি চালু হলে গভীর সমুদ্র থেকে কন্টেনার নিয়ে আসার সময় কমে আসবে অর্ধেকে। বন্দরের তিনটি জেটিতে একই সময় ভিড়তে পারবে তিনটি মাদার ভেসেল। এতে দ্রুত পণ্য খালাসের পাশাপাশি কমে আসবে ব্যয়, তাতে বিড়ম্বনা এড়িয়ে বরং অধিক লাভবান হবেন বলে মনে করছেন ব্যবসায়ীরা। বিশ্ব বাণিজ্য আরো সহজ হবে বলেও মনে করছেন তারা। সৌদি বাংলাদেশের প্রতি আকৃষ্ট হচ্ছেন এবং যেহেতু চায়না প্লাস ওয়ান দ্যাট ইজ বাংলাদেশ, আফটার চায়না দি কান্ট্রি হুইচ মুভস দ্যাট ইজ বাংলাদেশ, এটা যেটা জ্যাট্রো বলতেছে সেই জিনিসটা আমরা সৌদি আরবে গিয়ে কিন্তু তাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি এবং তারা এখন বাংলাদেশের প্রতি তাদের আগ্রহ দেখাচ্ছে এবং ইনভেস্টমেন্টের অপরচুনিটি তারা এখানে পাচ্ছে, আমার মনে হয় তারা আসবে। বিদেশি বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে দেশের সার্বিক অবকাঠামো উন্নয়ন, বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা, বিনিয়োগের নানাবিধ সুযোগ সুবিধাগুলো বিদেশিদের নজর কাড়ছে বলে মনে করেন ব্যবসায়ীরা। বাংলাদেশে $100 বিলিয়ন বিনিয়োগ করবে সৌদি আরব এমন প্রত্যাশা জানিয়ে দেশটির ব্যবসায়ীদের বিনিয়োগের প্রস্তাব দেওয়া হয়েছে এনার্জি, লজিস্টিক্স, ম্যানুফ্যাকচার ও ফুড সিকিউরিটি খাতে। তাদেরকে সেক্টর নিয়ে আজকে কথা হয়েছে, একটা হচ্ছে লজিস্টিক, একটা হচ্ছে এনার্জি, একটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং এবং একটা হচ্ছে ফুড সিকিউরিটি। এই চারটা বিষয় নিয়ে আমরা কথা বলেছি। ভারতে তারা 1000 বিলিয়ন করেছে, এখানে তারা 50 বিলিয়ন 100 বিলিয়ন করা আমার মনে হয় না কোনো তাদের জন্য ব্যাপারও না, কারণ আমাদের এখানে স্পেশাল ইকোনমিক জোন প্রায় যেটা হয়েছে আমাদের যে সুযোগ সুবিধা কিন্তু সেটা অন্য দেশে নাই। আমি মনে করি যে তারা এখানে আসবে। 22 বছর মেয়াদী চুক্তি অনুযায়ী পতেঙ্গা কন্টেনার টার্মিনাল পরিচালনা, সরঞ্জাম সরবরাহ এবং রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকবে রেড সি গেটওয়ে টার্মিনাল ইন্টারন্যাশনাল। কাজল আবদুল্লাহ, সময় সংবাদ, ঢাকা।